এই মামলায় কিন্তু পূর্ব থেকে কোনো এজাহারে কোনো নাম ছিল না আসামির, এটা ক্লুলেস একটা মামলা, মানে অজ্ঞাত আসামিরা তাকে খুন করে চলে গেছে। আমরা তারপর উদ্ঘাটন করার পরে তখন এজাহার হয়েছে, উদ্ঘাটন করার আগে এজাহার হয়েছে, কিন্তু মামলা উদ্ঘাটন হয়েছে ধরার পর একজনকে আমরা বাড়িতে কেয়ারটেকার ছিল জাহাঙ্গীর, জাহাঙ্গীরকে আমরা খোঁজখবর যে ওকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসলাম, যে সবাই আলামত পাওয়া আছে, সে বাসায় আসছে, তুমি কেয়ারটেকার, তুমি মানে বলছো যে মানে বাসায় আসে নাই, তার সাথে দেখা হয় নাই, তারপর তাকে আমরা প্রথমে সাসপেক্ট করি। এটা কিন্তু তখন তখন কিন্তু এজার হয় নাই, সাসপেক্ট করার পরে আমরা একদিন পাঠাতে তখন এজার হলো, কিন্তু তাকে আমরা কোনো কিছু বের করতে পারলাম না। একদিন রাত 12টার সময়, সেদিন রাত্রে 3 তারিখ তো হয়ে গেছে, 3 তারিখ 2টার সময়, রাত 2টার সময় তখন আমরা ওই তার বাড়ি তল্লাশি করলাম, করে আমরা ইয়া পাইছিলাম তখন ওই তাহের সাহেবের মোবাইল চেক করে দেখছি যে ওই মোবাইলে আবার এই মোবাইলে ফোন করছে যে মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, ডক্টর মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ফোন করছে, মন অনুমান বিকেল 4টা 5টা এরকম এই সময় ফোন করছে ওই মিয়া মহিউদ্দিন, 1 সেকেন্ড 2 মিনিট কথা, 2 মিনিটও না, 30 সেকেন্ডের মধ্যে কথা বলছে, মানে ফোন করছে সে জানতে চাইছে যে সে গাড়িতে উঠছে কিনা, এই ব্যাপারটা, গাড়িতে উঠলে তো রাতে চলে আসবে। আমার ধারণা সে 11টা 12টার দিকে, রাত 12টার দিকে বাসায় আসছে আর কি। তারপরে আমরা ওই আলামত পেলাম, তারপরে মোবাইল পেলাম, তারপরে যে অস্ত্র দিয়ে মারছে সে অস্ত্রটা পাইলাম, তারপরে তারপরে স্বীকার করলো আসামি, তার সঙ্গে জড়িত ছিল ওর ভাই, আপন ভাই সালাম, তারপরে ওর এক ভগ্নিপতি ছিল, ওনার নাম হচ্ছে, নামটা আমি ভুলে গেছি, জাহাঙ্গীর, সম্ভবত জাহাঙ্গীর, সালাম আর মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, আর যে শিবিরের সভাপতি সালেহি ছিল, মিয়া মাহবুব আলম সালেহি সম্ভবত নাম, আমার নামটা এখন ওইভাবে স্মরণ নাই। এই 5 জন জড়িত থাকার বিষয়ে আমরা প্রমাণ পাই, তারপর তাদেরকে আমরা 4 জন গ্রেপ্তার করতে পারছিলাম, 1 জনকে গ্রেপ্তার করতে, সালেহিকে গ্রেপ্তার করতে পারি নাই, তো আমরা চার্জশিট দেওয়ার পরে 4 জনের বিরুদ্ধে বোধহয় সাজা হয়েছে, আর 1 জন খালাস হয়েছে। 2 তারিখ ঘটনা ধরেন, 6 ফেব্রুয়ারি মাসের 2 তারিখে ঘটনা, সন্ধ্যা সাহেব তাহের সাহেবের আসার কথা ছিল, তো সবাই খোঁজাখুঁজি করছে, আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। আমি 3 তারিখ ভোরবেলায় গেছি 6টার দিকে, যে একজন মানুষ মিসিং, তখন কিন্তু লাশ পাওয়া যায় নাই। পরে আমরা যখন মানে বাড়ি তল্লাশি করে সে যে আসছে তাহের সাহেব, ঢাকা থেকে ছুটি থেকে যে আসছে, এরকম কোনো আলামতও ছিল না, শুধু একটা কোট ছিল, কোটের মধ্যে আমরা পাইছিলাম হচ্ছে টিকিট, সে ঢাকা থেকে আসছে রাত্রে টিকিট। আর তখন আমরা একটা ক্লু পাইলাম যে তিনি আসে ফোন করছে বর্তমান যে ভিসি স্যার আছেন গোলাম সাব্বির তাপু স্যার, ওনার বাড়ির কাজের মেয়ে বা স্যারের বাড়ির কাজে কাজ করতো, উনি রুটি বানাতে আসার কথা, ওইটা থেকে কনফার্ম যে তাকে ফোন করছিল, কিন্তু সে আসে পায় নাই, সে আসে 9টার সময়, রাত্রে মার্ডার হয়ে গেছে, রাত্রের সাথে পাওয়ার কথা না। গুম করার উদ্দেশ্য ছিল যে গুমটা আগে থেকে এরকম ছিল এই কারণে, যাদের উনি তাহের সাহেব যে ঢাকা থেকে আসছে এইটাই যাদের প্রমাণ না করতে পারে, তাহলে তো আপনার লাশ খোঁজার ব্যাপার না। যখন আমরা ওই দুটা নিয়ে প্রমাণ করলাম যে তাহের সাহেব আসছে, তখন তো আমরা খোঁজা শুরু করলাম যে তাহলে খোঁজা হোক ভালো করে, দেন আপনার আমরা ম্যানহোল থেকে লাশটা বের করলাম, আর লাশ বের হওয়ার পরে বিষয়টা তখন আরও সেন্সিটিভ হয়ে গেলাম।